আসসালামু আলাইকুম। একটা বিষয় সকলে জানতে চাচ্ছে যে আগের বার 10 দিন ইন্টারনেট বন্ধ থাকার পরে কিন্তু সরকার ইন্টারনেট ফ্রি দিয়েছিল, তো এবার আসলে ফ্রি ইন্টারনেট কত জিবি দিবে বা সেটা কিভাবে পাবেন বা সেটা কতদিন মেয়াদ থাকবে, এটা নিয়ে অনেকেই নানান ধরনের প্রশ্ন করছেন। তো তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করা। আমরা এই ভিডিওতে আজকে A to Z আপনাদেরকে বলবো যে এবার আপনারা আসলে কত জিবি করে ফ্রি ইন্টারনেট পাবেন বা সেটা কিভাবে নেবেন বা সেটার মেয়াদ কতদিন থাকবে। তো এটা অনেকেই জানতে চাচ্ছে। তো আপনারা জানেন যে এবার কিন্তু মাত্র একদিন এবং অল্প একটু কয়েক ঘন্টা বেশি ইন্টারনেট বন্ধ ছিল, এবার কিন্তু 10 দিন বা 1 সপ্তাহ এমন ছিল না, এটা 2 দিনের কম ছিল। তো এই 2 দিনে আসলে কি কোনো ধরনের কোনো ইন্টারনেট সরকার দিবে কিনা? তো দেখেন, বর্তমানে কিন্তু এরকম কোন সুযোগ ইন্টারনেট ফ্রি পাওয়ার নাই, কারণ এখন কোন সরকারও নাই বা এখন ওরকম কোন সুযোগও নাই। এবং 2 দিনের জন্য আসলে এরকম কোন ইন্টারনেট ফ্রি কিন্তু দেওয়ার কোনো বিষয়ে কোনো আলোচনা কিন্তু আমরা শুনিনি বা কোনো সিম কোম্পানি থেকেও কিন্তু কোনো মেসেজ দেয়নি। আপনারা জানেন যে আগে যে 5 জিবি করে ফ্রি ইন্টারনেট পেয়েছিলেন সেখানে অনেকেই কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারেননি, কারণ স্পিড অনেক কম ছিল, যার কারণে কেউই ইন্টারনেট ব্যবহার করতে পারেননি। তো এবার আসলে ফ্রি ইন্টারনেট পাওয়ার কোনো সুযোগ নাই, এরকম কোনো আলোচনাও হয়নি। তো যারা আমাদের কাছে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জায়গায় কমেন্টস করছেন যে ফ্রি ইন্টারনেট আবার পাবো কিনা বা কিভাবে নিব, তো তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটি তৈরি করা। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, তাহলে আরো এই ধরনের প্রশ্ন যাদের মনে আছে যে ফ্রি ইন্টারনেট কবে পাবো বা কবে দিবে, তো তারা আসলে বিষয়টা জানতে পারবে। আরেকটা বিষয় বলে রাখি যে ওয়াইফাই এর ক্ষেত্রে ওয়াইফাই কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছিল, আর ওয়াইফাই কিন্তু ফ্রি নেওয়ার কোনো সুযোগ নাই। আর ইন্টারনেট মোবাইল ডাটার ক্ষেত্রে কোনো সিমেই আপনারা এবার কোনো ধরনের ফ্রি বা বোনাস ইন্টারনেট পাবেন না। তো এটা অনেকেই জানতে চাচ্ছিল, যার কারণে ভিডিওটি তৈরি করা। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।